নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলে এসেছি আপনাদের সঙ্গে, সেই বিষয়টি হলো যে কিভাবে আমরা এমএস ওয়ার্ড থেকে ইনসার্ট মেনু থেকে যে ফটো আছে, যে ফটো গ্রুপটা আছে, সেইখান সেই ফটোটাকে কিভাবে আমরা ডকুমেন্টের মধ্যে অ্যাড করব এবং ওই ফটোটাকে নিয়ে আমরা কি কি কাজ করব, কাজ করতে পারবো, সেই বিষয়টি নিয়ে আজকের মূল ভিডিও। তো বরাবর মতো এবারও আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে দাবিয়ে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করে সরাসরি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাই। এবং যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পিকচারের কাজটা দেখিয়ে দেবো কিভাবে আমরা এই পিকচারের কাজটা করতে পারি। তো প্রথমত পিকচারে কাজ করতে গেলে প্রথমত আমাদেরকে আমি একটা কিছু লেখে নি, এখানে ডকুমেন্ট কিছু লেখে নি। তো আমি সমান চিহ্ন দিয়েছি আর এ এন ডি র্যান্ড দিয়ে শিফট ধরে প্রথম বন্ধনী এবং প্রথম বন্ধনী ক্লোজ করে ইন্টার দিয়ে দিচ্ছি। তো ইন্টার দেওয়ার পর আমি এই জায়গায় এই লুক আছে, তো লুকের পরে আমি এই জায়গায় এই ফটোটাকে কিভাবে অ্যাড করব। তো এই ফটোটাকে অ্যাড করার জন্য আমাকে মানে ডকুমেন্টের মধ্যে কিভাবে আমরা এই ফটোটাকে অ্যাড করবো সেই বিষয়টি নিয়ে আজকে মূল ভিডিও। তো এই জায়গায় আমি কিভাবে ওই ফটোটাকে অ্যাড করবো, ধরুন এখানে লেখা আছে যে কোনো একটা টপিক আছে এবং টপিকের ওপর একটা ইমেজ আছে, তো ওই ইমেজটাকে বা ওই পিকচারটাকে আমরা কিভাবে এই জায়গায় আমরা অ্যাড করব, তো এই বিষয়টা নিয়েই আজকের মূল ভিডিও। তো আমি প্রথমত ইনসার্ট মেনুতে চলে যাব। তো ইনসার্ট মেনুতে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছি যে পিকচার বলে অপশন রয়েছে সেই জায়গায় আমি চলে যাবো। তো পিকচার আমি এখানে ক্লিক করে দিচ্ছি, একটু লোডিং হয়ে যাচ্ছে এবং সিম্পলি এখান থেকে এরপরে আমরা যে কোনো একটা ফটোকে নিয়ে নেবো, তো আমাদের যেটা প্রয়োজন সেটাকে নিয়ে নেবো। তো আমি সিম্পলি এটাকে নিয়ে নিচ্ছি। তো আমি আমার এই সিবিকে লোগোটা নিয়ে নিচ্ছি এবং এটাকে কি করবো ছোট করে নেবো। আমি এটাকে প্রথমত ছোট করে নিচ্ছি কারণ আমি এটা অনেকটা বড় হয়ে গেছিল, তো আমি এখান থেকে ছোট করে নিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন যে কিন্তু এই ফটোটাকে আমি সরানোর চেষ্টা করছি কিন্তু সরছে না। তাহলে এই ফটোটাকে সরানোর জন্য আমাকে কি করতে হবে, আমাকে এই ফরম্যাট মেনুতে আসতে হবে। আসার পর এই যে টেক্সট র্যাপিং বলে অপশনটা আছে সেখান থেকে যে কোনো একটা, এখান থেকে স্কোয়ার টাই যে কোনো একটা নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে সিম্পলি নিয়ে নিলাম, এরপর আমি যেখানে চাবো সেখানে সরবে। দেখতে পাচ্ছি যে আমি যেখানে চাইছি সেখানে আসছে আমার পিকটা। তো সিম্পলি আমি এই জায়গায় রাখতে চাই ধরুন, বা এইখানটায় রাখতে চাই, আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমরা বসাতে পারি পিকচারটাকে, ঠিক আছে? তো আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো জায়গায় বসাতে পারি পিকচারটাকে, একটু বড় করতে পারি এভাবে, ঠিক আছে? তো আমি সিম্পলি একটা জায়গায় বসিয়ে নিচ্ছি, আমি এখানটায় বসিয়ে নিলাম, ঠিক আছে? তো এরপর আমি এই পিকচারটাকে কিভাবে এরপরে বিভিন্ন কাজ আছে এই পিকচারটাকে নিয়ে। তো পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পর আমি আবার ইনসার্ট মেনুতে আসবো, সরি প্রথমত আমি এখান থেকে সিলেক্ট করবো এবং ফরম্যাট মেনুতে যাবো। তো ফরম্যাট মেনুতে যাওয়ার পর এখানে একটি পিকচার স্টাইল, এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, সেখান থেকে আমি যে কোনো একটি স্টাইলকে নিয়ে নিচ্ছি। সিম্পলি আমি এই স্টাইলটাকে নিয়ে নিলাম, তো আমি আরেকটু নামিয়ে নিই পিকচার থেকে, আমি এই জায়গায় নিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। তো এই জায়গায় আমি নিয়ে নিয়েছি এবং কি করলাম, প্রথমত আমি ফরম্যাটে এলাম, ফরম্যাটে আসার পর এখান থেকে বিভিন্ন ফ্রেম আছে, তো সেখান থেকে সিম্পলি যে যার ইচ্ছা সে সেটা নিয়ে নেবেন। তো আমি সিম্পলি এটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর যে কাজটি করবো সেটি হলো যেরপর আবার আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর পিকচার স্যাপ আছে, তো আমি দিতে পারি এগুলোর মধ্যে যে কোনো একটি, সিম্পলি আমি এটা দিয়ে দিলাম। এরপর যে এখান থেকে আবার ফরম্যাটে যাব, ফরম্যাটে আসার পর পিকচার বর্ডার দিতে পারি চাইলে। আমরা কি করতে পারি, এই পিকচার রয়েছে, এই পিকচার চারিদিকে কি করবো বর্ডার দেবো, তো আমি একটা রেড কালারের বর্ডার সিম্পলি দিয়ে দিলাম। তো এরপর আমরা আবারও ফরম্যাটে যাব, ফরম্যাটে আসার পর এবার পিকচার ইফেক্ট, তো বিভিন্ন ইফেক্ট আছে এখান থেকে, প্রেজেন্ট, শ্যাডো, 3D, এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি যে কোনো ইফেক্ট নিতে পারি। তো প্রথমত আমি শ্যাডো নিচ্ছি একটা, শ্যাডো বলতে কি যে ছবিটা থাকবে পেছনে একটা শ্যাডো পড়ে থাকবে। তো এখান থেকে ফরম্যাটে আসবেন, এরপর এখান থেকে পিকচার ইফেক্টে যাবেন এবং এখান থেকে শ্যাডো নিয়ে নেবেন, শ্যাডো থেকে এখান থেকে দেখে নেবেন, স্ক্রল করে তুলে নেবেন। এখান থেকে আমি একটা নিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছি যে শ্যাডো রয়ে গেছে নিচেটা। এরপর আমি আবারও ফরম্যাটে আসবো, আবারও পিকচার ইফেক্ট আসবো, এরপর 3D। 3D-টা খুব এক চরম একটা জিনিস যে খুব সৌন্দর্য লাগে 3D-টা, তো সিম্পলি আমি 3D-তে এইটা নিয়ে নিলাম। তো এরভাবে আমরা চাইলে কিন্তু বিভিন্ন ইফেক্ট আমরা এই ইমেজের মধ্যে দিতে পারি। তো এরপর যে বিষয়টি করব সেটি হলো যে এখান থেকেও কিন্তু আমরা বিভিন্ন ইফেক্ট আছে, এখান থেকে গ্রোন আছে, যে কোনো একটা আমরা নিয়ে নেবো এবং নিজেদের মতো কি করব সাজিয়ে নেবো। 3D আমরা এখান থেকে নিয়ে নেবো এবং সাজিয়ে নেবো,
তো এভাবেই চালি কিন্তু আমরা ইমেজ গুলোকে নিয়ে কি ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারি। এরপর যে বিষয়টি হলো যে এই ইমেজটাকে আমরা ডিলিট করবো কিভাবে, তো ডিলিট করার জন্য সিম্পলি পিকচার থেকে ডিলিট করার জন্য সিম্পলি আমাদেরকে সিলেক্ট করতে হবে ফটোটাকে, এরপরে ব্যাক পেজ বা ডিলিট করে দিলে হয়ে গেল। তো আমি কিবোর্ডে ডিলিট পেজ করে দিয়েছি এবং দেখতে পাচ্ছি ডিলিট হয়ে গেল। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা আমাদের পিকচার লাগাতে পারি এমএস ওয়ার্ডে। তো আজকের ভিডিও এতটুকুই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।